হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে NSDL পেমেন্ট ব্যাংক নিয়ে অনেকের অনেক কিছু জানার বিষয় আছে। তো আপনারা যারা স্পাইস মানিতে কাজ করছেন, আপনারা কিভাবে NSDL পেমেন্ট ব্যাংক পাবেন, বা আপনারা কিভাবে CSPটা নিতে পারবেন, বা আপনারা কিভাবে আপনাদের খরচ লাগছে, বা আপনারা কিভাবে কমিশন পাবেন, বা আপনারা ওই কিটটা কিভাবে পাবেন, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওটাতে পেয়ে যাবেন। যদি আপনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, ওখানটায় সবার প্রথম সমস্ত আপডেটগুলো কিন্তু পাওয়া যায়। ওখানটায় আমরা NSDL পেমেন্ট ব্যাংকের কমিশন স্ট্রাকচার বা আপনাদের ওখানটায় যা যা আপনার লাগবে ওখানটায় সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে গিয়ে জয়েনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, ওখানটা সবার প্রথম সমস্ত আপডেট গুলো পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম বলে দিই, আপনারা NSDL পেমেন্ট ব্যাংকে CSP খুলতে গেলে আপনাদের ইলিজিবিলিটি, আপনাদের দোকান ভেরিফিকেশন থাকতে হবে। দোকান ভেরিফিকেশন থাকলে তবেই গিয়ে আপনারা এই CSPটা নিতে পারবেন। CSPটা নেওয়ার পর আপনারা CSPটা নিতে গেলে আপনাদেরকে কিছু কোম্পানিকে পেমেন্ট করতে হবে, যেটা CSP খরচ লাগে। আপনাদের CSP নিতে গেলে আপনাদের সবার প্রথম ওখানটায় 2999 টাকা আপনাদেরকে চার্জ দিতে হবে, যেটাতে আপনাদের CSP আনবোর্ড হবে এবং সঙ্গে আপনারা 10টা কিট পাবেন, যে কিটটা হচ্ছে ওয়েলকাম কিট থাকবে এবং ওটাতে যে এটিএম কার্ড থাকবে ওটাও ওই কিটের মধ্যে থাকবে। ওই কিট আপনারা 10টা পাবেন, ওই 10টার মধ্যে আপনারা ওটাতে 1700 টাকা আপনার চার্জেবল যাবে, যেটা হচ্ছে আপনার NSDL পেমেন্ট ব্যাংক CSP-র জন্য কাটবে 1700 টাকা, এবং আপনাদের কাটবে 1300 টাকা, যেটা কাটবে 1300 টাকাটা কাটবে আপনাদের কিটের জন্য। প্রতিটা কিটের দাম হচ্ছে 130 টাকা, 130 টাকা গুণিতক 10 যদি করেন আপনারা, তাহলে আপনাদের 1300 টাকা হচ্ছে। 1300 টাকা আপনারা কিন্তু ওই কিটের জন্য দিচ্ছেন। আপনাদের নিট খরচ হচ্ছে আপনাদের 1700 টাকা। 1700 টাকা খরচ করলে আপনারা কিন্তু NSDL পেমেন্ট ব্যাংকে CSP-টা পেয়ে যাচ্ছেন। যে 1300 টাকা আপনারা দিচ্ছেন, ওই 1300 টাকাটা রিফান্ডেবল। আপনারা যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন সঙ্গে আপনারা 130 টাকাটা রিফান্ড পেয়ে যাবেন আপনাদের কমিশনের সঙ্গে। তো আপনারা ওখানটায় কিন্তু এই 1300 টাকাটা রিফান্ড পেয়ে যাচ্ছেন। আপনাদের খরচ হচ্ছে 1700 টাকা। আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন আপনাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হবে এটা, মানে কোনো আপনাদের ব্যালেন্স মেনটেন্স করতে হবে না, জিরো ডকুমেন্টস লাগবে, মানে কোনো ওখানটায় কোনো ডকুমেন্টস লাগবে না আপনাদের, কোনো ডকুমেন্টস আপনাদের নিয়ে আসতে হবে না। আপনাদের এখানটায় খালি আধার নাম্বার লাগবে, প্যান নাম্বার লাগবে, খালি নাম্বার দিলে আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা এখানটায় ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা ওপেনিং করতে পারবেন এবং কাস্টমার ইনস্ট্যান্ট যেটা অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড সমস্ত কিছু পেয়ে যাবে, এবং ডেবিট কার্ড ওয়েলকাম লেটার ইনস্ট্যান্ট পেয়ে যাবে, এবং অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যেটা চার্জ লাগবে চার্জটা হচ্ছে 449 টাকা। 449 টাকাতে উনি ডেবিট কার্ড পাচ্ছে, ডেবিট কার্ডের সঙ্গে ওয়েলকাম লেটার সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, এবং ওনার এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। 449 টাকা কিন্তু কাস্টমারকে চার্জ দিতে হবে, এটা আপনারা জেনে নেন। এখানটায় আপনাদের একটা কমিশন আপনারা যেটা পাবেন, এখানটায় দেওয়া আছে কমিশনটা, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। যদি 10টার মধ্যে যদি অ্যাকাউন্ট খোলেন, মিনিমাম যদি 10টার ভিতরে যদি মিনিমাম 1টা কি 5টা কি 10টার ভিতরে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন মাসে, তাহলে আপনারা 45 টাকা করে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। এবং 10টা থেকে যদি আপনারা 19টা অ্যাকাউন্ট খোলেন মাসের মধ্যে, তাহলে কিন্তু আপনারা 50 টাকা পাবেন, মানে আপনারা ইনস্ট্যান্ট আপনারা 45 টাকা পাচ্ছেন এবং 5 টাকাটা ইনসেন্টিভ হিসেবে মাসে পাবেন। এবং 20টার বেশি যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু আপনারা 60 টাকা করে পার অ্যাকাউন্ট পিছু পাবেন, মানে 45 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট এবং 15 টাকা আপনারা মান্থলি ইনসেন্টিভ হিসেবে পাবেন। এবং আপনার যে অ্যাপ থাকবে, NSDL এর যে অ্যাপটা থাকবে, NSDL পেমেন্ট ব্যাংকের অ্যাপটা, ওই অ্যাপটা লগ ইন করে দেওয়ার জন্য আপনারা 10 টাকা করে কমিশন পাবেন। তো এই যে অপশনটা আছে, এখানটাই হচ্ছে আপনারা যে অ্যাকাউন্ট গুলো খুলে দিচ্ছেন, অ্যাকাউন্ট গুলো ওরা খুলে নিচ্ছে, খুলে নেওয়ার পরে ওরা তো ট্রানজেকশন করবে, ওরা অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবে, ওরা যাই যা কিছু করুক, 25,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত যদি আপনাদের ওভারঅল ব্যালেন্স থাকে, টোটাল আপনাদের যতগুলো অ্যাকাউন্ট হোল্ডার আছে সবার মধ্যে যদি থাকে, যদি তাহলে 1,00,000 টাকা পর্যন্ত যদি থাকে, তাহলে এখানটায় কিন্তু 0.25% পার অ্যানুয়াল কিন্তু পাবে। এখানটায় যদি 1,00,000 এর উপরে থাকে 0.5%, মানে 0.5%,
1% এর 0.5% এখানটায় কিন্তু পার অ্যানুয়াল কিন্তু যে টাকাটা রাখবে ওই টাকাটার অনুযায়ী 0.5% কিন্তু ওখানটায় কিন্তু পেয়ে যাচ্ছে মানে ও ওখানটা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে যদি আপনারা যদি বেশি থেকে বেশি যদি আপনারা অ্যাকাউন্ট হোল্ডার খুলতে পারেন ওখানটায় আপনাদের কমিশন কিন্তু বছরে একটা ভালো টাকা পেতে পারেন এখানটায় তো এখানটা একটা ভালো জিনিস এটা পেমেন্ট ব্যাংকের এই সর্বপ্রথম যে জায়গায় এই কমিশনটা দিচ্ছে এই কমিশন অন্য কোনো অ্যাকাউন্টে দেয় না আপনাদের যত পেমেন্ট ব্যাংক গুলো আছে সিএসপি দেয় তারা কিন্তু দেয় না যেটা এনএসডিএল পেমেন্ট ব্যাংক দিচ্ছে এটা একটা ভালো বিষয় তারপরে আসি আপনাদের এখানটায় চার্জেস এই চার্জেসটা অনেক মানুষ জানতে চায় আমি এখানটায় বলে দিচ্ছি চার্জেসটা এখানটায় দেওয়া আছে আমি এখানটায় এই যে চার্জেস গুলো আছে আমরা আমি আর এগুলো বলছি না আপনারা এটাকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন কারণ ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যান গিয়ে এটা এই যে লিস্টটা আছে লিস্টটা দেখে নিতে পারবেন তারপরে আসি আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন কিভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানটায় দেওয়া আছে এই পিডিএফটায় আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে সবকিছু দেখতে পারবেন এখানটায় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই পিডিএফে দেওয়া আছে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান এই পিডিএফটা ডাউনলোড করেন ডাউনলোড করলে দেখতে পাবেন এবং এই যে পুরো কমপ্লিট লাস্ট পর্যন্ত আপনাদের কিন্তু দেওয়া আছে লাস্ট একদম লাস্ট পর্যন্ত কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং লাস্টে আসি লাস্টে অ্যাপের ফিচার্স কি কি আছে এখানটা অ্যাপের ফিচার্সটাও দেওয়া আছে যেটা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যে অ্যাপটা আছে অ্যাপ থেকে আপনারা সমস্ত কাজগুলো এখান থেকে আপনারা ইউপিআই করতে পারবেন এবং আপনারা এখান থেকে স্ক্যান অ্যান্ড পে করতে পারবেন বা এই পেমেন্ট ব্যাংকটা আপনারা গুগল পে ফোন পে বা পেটিএম এর সঙ্গেও অ্যাড করে ডাইরেক্টলি কিন্তু আপনারা পেমেন্টগুলো কমপ্লিট করতে পারবেন এবং এই পর্যন্ত দেখতে পেলেন আপনাদের এতে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটাতে বললাম না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে যেগুলো বেসিক ডিটেলস বলার ছিল আমি অবশ্যই বলে দিয়েছি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানতে পারেন আপনাদের জন্য আবার ভিডিও বানিয়ে দেবো এই বিষয় নিয়ে আপনাদের যদি এনএসডিএল পেমেন্ট ব্যাংক প্রয়োজন থাকে আপনারা যদি আমার আন্ডারে কাজ করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের এনএসডিএল পেমেন্ট ব্যাংক সিএসপিটা ওপেন করার জন্য পুরো হেল্প করিয়ে দেবো এবং যারা এই এনএসডিএল পেমেন্ট ব্যাংক সিএসপিটা নেবে ওদের জন্য স্পেশাল একটা করে ব্যানারও থাকবে ওরা ব্যানারটা ওনার দোকানে লাগিয়ে ভালোভাবে কাজও করতে পারবে তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণভাবে সমস্ত কিছু রেডি করিয়ে দেবো এই ভিডিওটাতে এতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে